আমরা যাব ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে, সেখানে সরকারের বেঁধে দেয়া দামে গরুর মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ভোক্তাদের উৎসাহ কেমন দেখছেন, আর এতে করে কি সাধারণ বাজারে মাংসের দাম কমে আসবে কিনা, কি মনে করেন আপনি? জি ফসল, আপনি যেভাবে বলছিলেন যে ফেনীতে যে সরকারি নির্ধারিত দামে যে গরুর মাংস বিক্রি হচ্ছে 665 টাকা করে, তাতে কিন্তু আজকে প্রথম দিন ভোক্তাদের কিন্তু অনেক উৎসাহ দেখছি আমরা, এবং দীর্ঘ সারি দেখতে পাচ্ছি নারী এবং পুরুষদের। এবং আজকে এই পিটিএ মাঠে গরু মাংস কিনতে সাধারণ মানুষের যে উৎসাহ অর্থাৎ আমরা দেখছি, তারা এটা তারা অনেক খুশি, এবং তারা এখানে পৌরসভাকে উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। আজ এখানে পৌরসভার মেয়র কিন্তু সব ভোট থেকে কিন্তু এই কার্যক্রমের তদারকি করছেন, এবং তিনি বলেছেন যে আজকে প্রথম দিন হিসেবে অতি 6টি গরু জবাই করা হয়েছে, এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্রতিদিন গরু সংখ্যা কিন্তু আরও বাড়ানো হবে। আর এখানে রয়েছেন, তদারকি করছেন সার্বিক কার্যক্রম পৌরসভার মেয়র নজির সঙ্গে নিয়েছে। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি হঠাৎ করে এই উদ্যোগ কেন নিয়েছেন, সরকার নির্ধারিত মূল্যে গরু বিক্রি আপনাদের পৌরসভার উদ্যোগে? এটা হচ্ছে আমাদের সরকার নির্ধারিত মূল্য দিয়েছেন, কিন্তু কত অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সরকার নির্ধারিত যে মূল্য দিয়েছে সেই মূল্য বিক্রি করতেছে না। ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় নিজামুদ্দিন হাদারি উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওনার নির্দেশনা ওনার পরামর্শ আমরা পেনি পৌরসভা আজ থেকে আমরা সরকার নির্ধারিত যে রেট 665 টাকা করে আমরা আজকে প্রতি কেজি আমরা মাংস বিক্রি করতেছি। আমরা পর্যাপ্ত গরু আমরা এনেছি, আমরা আজ থেকে শুরু করেছি, আমরা ঈদ পর্যন্ত আমাদের কন্টিনিউ সকাল 6টা থেকে 2টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। পর্যাপ্ত গরু আমরা এনেছি, আমরা মানুষ যতগুলো চাহিদা থাকবে ততগুলো আমাদের গরু আমরা জব করি। মাংসের মধ্যে হারের পরিমাণ কতটুকু থাকবে? আমাদের 200 গ্রাম কেজি, প্রতি কেজির মধ্যে 200 গ্রাম হাড্ডি, আর বাকি 800 গ্রাম হলো মাংস। ধন্যবাদ আপনাকে ফসল, যেভাবে শুনছিলেন নজির আহমেদ রতন, আপনাকে ধন্যবাদ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।